রোড ট্রান্সপোর্ট মিনিস্টার কি এবং একে ঠিক আছে ধীরে ধীরে এগোবে। তো টেকনোলজিটা পুরো তৈরি হয়ে আছে এবং নীতি আয়োগের যিনি সাইন্টিফিক অ্যাডভাইজার আমার খুব ভালো সিনিয়র লোক, খুব ভালো বন্ধু আমার সঙ্গে, আমি জানিয়েছি ওনাকে যে আপনারা ইমপ্লিমেন্ট করুন এই টেকনোলজি ইন্ডিয়াতে, দেবে অন্তত 200 ইন্ডাস্ট্রি, তাহলে দেখবেন আমার জেনারেশন হয়ে গেল। চেঁচামেচি না করে, দোষ আরোপ না করে, দিস ইজ দ্য সলিউশন। আমি একটা প্রশ্ন করছি, যেটা প্লাস্টিক তো হলো, কিন্তু নেক্সট যেটা হচ্ছে থার্মোকল, থার্মোকল এটা আমাদের প্যাকিং ইন্ডাস্ট্রিতে মানে আমরা সব জায়গায় দেখছি, একটা ছোট ল্যাপটপ কিনতে গেলেও এখন থার্মোকল প্যাকিংয়ে, ন্যাচারালি সেফটির জন্য তো ঠিক আছে। কিন্তু এই থার্মোকল তো আমরা যে রিসাইক্লিং করবো ব্যাপারটা, মানে সত্যি কথা বলতে কি আমরা কেউ চিন্তাও করিনি। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে সোসাইটির এই থার্মোকলটা কোথায় ফেলবে, কারণ এটা তো ফেলার জায়গা নেই। হ্যাঁ, তো আমরা এখানে যে কমপ্লেক্স দেখেছি, বড় বড় কমপ্লেক্স আছে এখানে, কমপ্লেক্সের যারা মানে ক্লিনার তারা চিন্তা করে জিনিসটা কোথায় ফেলবে, ঠিক আছে। তো এই থার্মোকল নিয়ে কাজটা আমি শুনলাম, এটা আমি আগেও দেখেছি, কিন্তু আমার কথা মানে আমার প্রশ্ন হচ্ছে যে এই থার্মোকল নিয়ে কি মানে ওয়ার্ল্ডে অন্য কোনো অ্যাডভান্স দেশ যেগুলো সেখানে কি মানে কাজ এগিয়েছে, না মানে এগোয়নি? আমি স্যাম্পলটা দেখাচ্ছি, দেখছেন এটা হচ্ছে কমপ্লিট থার্মোকল রিসাইক্লিং, ভেতরে গ্লাস ফাইবার রিইনফোর্স করা আছে এবং এটা দিয়ে আমরা করতে পারছি গাড়ির বাম্পার সামনে যেটা বনেট যেটা হচ্ছে, হেলমেট হচ্ছে এবং স্কুটারের স্ট্রাকচারও হচ্ছে। তো একটা ইন্ডাস্ট্রি হচ্ছে আমি যেটা বললাম না, আপনার পুনেতে কেকে নাগ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, আমি 23 ডিসেম্বর কেকিন ট্রান্সফার করে এসেছি ওখানে, ফুল একদম ডেমোস্ট্রেট করে দেখিয়ে দিয়ে এসেছি যে যে থার্মোকলটা আপনার কাছে ফেরত আসছে নোংরাগুলো বাইরে করে তাকে রিসাইক্লিংকে দেখিয়ে দিচ্ছি। এবার ওনার প্রোডাক্টে আনছেন, সেন্টারের নাম দিচ্ছেন স্বামীজির নামে, তো এবারে ওটা এগোচ্ছে। তো থার্মোকল, থার্মোকল রিসাইক্লিং করাটা কিন্তু খুব একটা শক্ত নয়, কিন্তু হচ্ছে থার্মোকল যে প্রোডাক্টটা যেটা হবে এটা কিন্তু এরকম নর্মাল কমার্শিয়াল প্রোডাক্টটা হবে না, শুধু কারণ এতে অনেক টেকনোলজি জড়িত থাকার জন্য এটা একটুখানি আপনার কস্ট এফেক্টিভ প্রোডাক্ট সেভাবে হবে না, কিন্তু ইট কুড বি অটোমোটিভ প্রোডাক্টস যার জন্য গ্লাস ফাইবার দেওয়া আছে। কিন্তু এটা এত আমাদের যে ওয়েস্ট, আমাদের ওয়েস্ট তো প্রচুর, প্যাকে আমাদের ফ্রিজ টিভি হাজার হাজার আমরা বিক্রি করছি। এবার যারা আমরা ফ্রিজ কিনছি, টিভি কিনছি বা কম্পিউটার কিনছি, আমরা কিউ একটা ভাঙা কম্পিউটার কিনে নেব না, না ডেফিনেটলি প্যাকেজিং আপনি বন্ধ করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, থার্মোকল ছাড়া অন্য কোনো প্যাকিং হবেও না, হবেও না। শুধু থার্মোকলে যে এয়ার গ্যাপটা থাকে সেই ওই ভাইব্রেশনটা নিয়ে নিতে পারে, আর সেটা একটা ইন্ডাস্ট্রি দিয়ে কি হবে ইন্ডিয়াতে? ইন্ডিয়া আগে দেখুন ব্যাপারটা হচ্ছে আগে একটা শুরু করতে হয়, আবার সেই স্বামীজির মতো কিন্তু আগে বেলুড় মঠ শুরু হলো, এখন সারা পৃথিবী ছড়িয়ে গেছে কিন্তু মরাদ বলুন, তাই না? এখানে স্বামীজি কিন্তু মোটিভেশন, আগে একটা শুরু হোক, সাকসেস হলে দেখবেন আরো এক একটা ইন্ডাস্ট্রি এগিয়ে আসবে। এটা কি ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়েছে? এটা কি আছে? একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা একটু স্টুডেন্টকে একটু জিজ্ঞেস করুন, হ্যাঁ ওদের ওরা হচ্ছে ফিউচার, আমরা হচ্ছে পাস্ট। স্যার আপনি ইয়ে মানে বুলেট প্রুফ জ্যাকেটটা মানে তৈরি করলেন কীভাবে, মানে আলাদা কীভাবে করে ওই প্লাস্টিক, নর্মাল প্লাস্টিক আর বুলেট প্রুফ জ্যাকেটের ডাই, ওটা মানে দুটোর মধ্যে আলাদা কীভাবে করে? ও আচ্ছা, ওটা হচ্ছে খুব হাই এন্ড টেকনোলজি। একটু যদি এসে বলেন বা ডিসকাস একটু বলতে হবে ওটা বলছি, ঠিক আছে এখন পেটেন্ট হয়ে গেছে বলতে পারি। একটা যখন AK-47 বুলেট যখন হিট করে 712 মিটার পার সেকেন্ড, ঠিক আছে তুমি একটু বাইক করতে আমার সুবিধা হবে বলতে, তুমি একটু দাঁড়িয়ে দাঁড়াতে আমার সুবিধা হবে তোমার সঙ্গে, ঠিক আছে। একটা যখন বুলেট যখন আমি দেখাচ্ছি তোমাকে, একটা বুলেট যখন এখানে যখন হিট করছে তখন বুলেটের স্পিড হচ্ছে 712 মিটার পার সেকেন্ড এবং ওটা একটা হার্ড স্টিল, সেই জন্য কী হয় আমার যে এই যে প্লেটটার আগে একটা প্লেট দিতে হয় যেটা হবে হার্ড, সে বুলেটটাকে ব্লান্ট করে দেবে, টিপটাকে ব্লান্ট করে দেবে আর এই জিনিসটা এই এটা এটা অ্যাবজর্ব করে নেবে, ঠিক আছে। যারা বিবেকানন্দ রচনা সমগ্র পড়েছ তুমি দেখবে স্বামী যেটাকে আমি একটা আন্ডারলাইন করে রেখেছি ওই কোটেশনটা, হ্যাঁ হ্যাঁ আমি আসছি পয়েন্টটাতে, এটা এখানে স্বামীজির কথা আমার মনে পড়েছিল তখন এটা করার সময়, স্বামীজি বলেছিলেন যে অ্যাবজর্ব করতে পারে
তার এনার্জি বেশি, তাই না মহারাজ? যে হিট করছে তার যে অ্যাবসর্ব করতে পারে তার এনার্জি বেশি। আমি ওটা আমার মাথায় স্ট্রাইক করেছিল ওটা। আমি যখন ক্যালকুলেট করলাম একটা বুলেট যখন আসছে তার মোমেন্টাম আছে মাস অফ ভেলোসিটি এই স্পিডে আসছে, তার মানে আমাকে এমন একটা তৈরি করতে হবে মেটেরিয়াল যেটাকে অ্যাবসর্ব করে নেবে এবং কমপ্লিটলি অ্যাবসর্ব পাঁচে পাঁচটায় আটকে দিয়েছে। এটা হচ্ছে ফিল্ম ফাইবার, ফিল্ম ফাইবার এইভাবে করা হয়, একটা ফিল্ম একটা ফাইবার আবার ফিল্ম আবার ফাইবার এই এই প্রসেসে করা হয় আর কি, ঠিক আছে? এবং যে ফাইবারটা নেওয়া হয় সেই ফাইবারটা ভীষণ স্ট্রংগেস্ট ফাইবার। হ্যাঁ ওইদিকে বলো, আমি ভাবছি আমার সত্যি ভাবছি সবথেকে ভালো হয়। হ্যাঁ আমি আমি দেখাচ্ছি ওটা, আমি এক মিনিট দেখাচ্ছি। আমরা তৈরি করেছি এই ফাইবারটা, এই পুলার মতো যেটা হয়েছে, এ থেকে বালিশ হবে, সোফার কুশন হবে, এবং এই মেশিনটার দাম হচ্ছে মাত্র 15,000 টাকা। একটা মেশিনই কাজটা হয়ে যাচ্ছে, মানে চিপেস্ট। ফলে যদি যদি মহারাজ যদি এখানে রাজি হন, একটা মেশিন কিনে স্টুডেন্টদের দিয়ে শুরু করতে পারে স্মল স্কেল, যতগুলো টেট্রাপ্যাক বাইরে পড়ে আছে তুলে নিয়ে এসে। এবং মহিষাদলে একটা গ্রুপ নাম দিয়েছে বেদান্ত রিসাইক্লিং সেন্টার, তারা শুরু করতে চাইছে এটা, এটা হচ্ছে প্রথম। আর তারপরে যেটা রয়েছে না আপনার যেটা আমরা টাইলস বানিয়েছি, ওর জন্য 6টা ইকুইপমেন্ট লাগবে, 6টা ইনস্ট্রুমেন্ট। ছটা ইনস্ট্রুমেন্টের যে খরচ ম্যাক্সিমাম 1.2 crores ম্যাক্সিমাম। এবং দেখুন আজকের